সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। কমপক্ষে একটি রূপা ও তিনটি তামার পদক জয়ের আশা নিয়ে বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 22 থেকে 26 আগস্ট তাজিকিস্তানের রাজধানী আস্তানাতে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। 7 জন প্রতিযোগী সহ 10 জনের একটি বাংলাদেশের দল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে 20 আগস্ট তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে। বিশ্ব যুব জুজুৎসুতে ভালো ফলের জন্য চলছে কঠোর অনুশীলন। বিদেশের মাটিতে দেশের সম্মান বাড়ানোর চেষ্টার কোনো কমতি রাখছেন না জুজুৎসু খেলোয়াড়েরা। 2015 সালে অ্যাসোসিয়েশন হিসেবে যাত্রা শুরু করলেও দেশের ক্রীড়াঙ্গনে বেশ অপরিচিত খেলাই বলা চলে জুজুৎসুকে। তবে আত্মরক্ষামূলক খেলা হওয়ায় অপরিচয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ নাম করেছে খেলাটি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য, তামা সহ এ পর্যন্ত 32টি পদক জয় করেছেন এদেশের জুজুৎসু খেলোয়াড়েরা। তাই তাজিকিস্তানেও ভালো ফলের আশা কর্মকর্তাদের। বাংলাদেশে আসলে খেলার জুরুল মানুষ চেনে বেশি, যদি এটা খেলার জুরুল একটা অংশ, এটা জাপান থেকে খেলার জাপানে খেলার উৎস। তো আমাদের এই খেলার মূলত খেলাটার প্র্যাকটিস থেকে শুরু করে খেলার আদ্যপান্ত সব কিছু দেখেন কিন্তু আমাদের সাধারণ সম্পাদক রবি ইসলাম জিজন ভাই, আর আমি এবং আমাদের আসিফ ভাই আছেন সহসভাপতি, এবং আমাদের টিম, আমাদের কমিটি, টোটালি আমরা চেষ্টা করছি যে এই খেলাটিকে বাংলাদেশের প্রতিটি জেলা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি স্কুল পর্যায়ে ইতিমধ্যে অনেক কাজ হয়েছে বিভিন্ন বিভাগে। আমাদের সাধারণ সম্পাদক মানে মাধ্যমে আমরা জাপানি প্রচার, তারপরে প্রশিক্ষক গ্রিস থেকে একজন প্রশিক্ষক, উনি ওয়ার্ল্ডের নাম পাবে কিন্তু জুজুৎসু। তো ওনারা কিন্তু আমাদের এই খেলোয়াড়দের মাঝে মধ্যে আসেন এবং ওনারা প্রশিক্ষণ দেওয়া। তো আসলে প্রশিক্ষণ আরও হতে হবে, কারণ এদের কাজাকিস্তান যাচ্ছে বিশ্বকাপ, এবং পরে হয়তো আমরা অলিম্পিকেও একটা ডিসিপ্লিন হিসেবে আমরা অংশগ্রহণ করবো বিভিন্ন খেলায়। আমাদের অ্যাসোসিয়েশন থেকে 10 জন সদস্য নিয়ে আমরা আগামী মানে এটা 22 থেকে 26 আগস্টে বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতাতে আমাদের 10 জন খেলোয়াড়, 10 জনের টিম যাচ্ছে, এখানে 7 জন খেলোয়াড় আছে এবং 3 জন কর্মকর্তা। তো আমাদের এখানে লক্ষ্য থাকবে যে যেন আমরা এখানে অংশগ্রহণ করে এই বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতার থেকে আমরা পদক জয় করে এনে বাংলাদেশের জাতীয় পতাকার জন্য সুনাম এবং সম্মান বয়ে আনতে পারি। এছাড়া আমরা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য গত নভেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা থেকে আমরা 2টি স্বর্ণপদক পেয়েছি, এবং এছাড়া এই বছরে সপ্তম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় 1টি তাম্রপদক পেয়েছি আমরা। এছাড়াও গত এপ্রিলে প্যারিস জুজুৎসু গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতা হয়, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে 2 জন খেলোয়াড় অংশগ্রহণ করে 1টি রৌপ্য পদক অর্জন করে। তো এ পর্যন্ত আমাদের আন্তর্জাতিক পর্যায় থেকে আমাদের ইতিমধ্যে 23টা আন্তর্জাতিক বিভিন্ন পদক হয়েছে। এখানে আমাদের যে 7 জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করবে, এরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছে এবং দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ করছে। তো আমরা আশা করি যে এখানে তারা ভালো ফলাফল করবে। দলের সাফল্য কমানোর পাশাপাশি জুজুৎসু অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তাশিক আহমেদ জানান, আত্মরক্ষামূলক এই খেলাটির প্রচার এবং প্রসারে যথাযথ ভূমিকা রাখা উচিত সবার। আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জুজুৎসু অ্যাসোসিয়েশন এবং এটি জুজুৎসু খেলাটার যে সম্ভাবনা, এটার খুবই ব্যাপকতা আছে। আমরা বিশ্বাস করি যে যে ধরনের পারফরমেন্স নিয়ে তারা খেলছে আমাদের অ্যাসোসিয়েশনের বাচ্চারা, ইয়াং যারা আছে যুবরা, এটা খুবই সন্তোষজনক। তবে আমাদের প্রচার প্রচারণা নাই, ফেডারেশনে অন্তর্ভুক্তির একটা বিষয় আছে। আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন গোলাম প্রিন্স ভাই, আমরা খুব শীঘ্রই ফেডারেশনের আন্ডারে আসব এবং এই সম্ভাবনার জায়গা, কারণ আত্মরক্ষার কৌশল হলো জুজুৎসু, এটাকে খুবই দ্রুত আমরা জনপ্রিয় করে তুলতে পারবো। এই খেলাটার যে সম্ভাবনার জায়গা আন্তর্জাতিক অঙ্গনে, কারণ ইতিপূর্বেও এই সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছে তারা, এবং আমাদের প্লেয়াররা যাচ্ছে, ইয়াং প্লেয়াররা, তারা অবশ্যই
গোল্ড মেডেল না হলেও রৌপ্য মেডেল নিয়ে আসবে এটা আমরা বিশ্বাস করি, কারণ তাদের পারফরমেন্স সন্তোষজনক আছে। এবং আগামীতে সারা দেশব্যাপী আমরা এই জুজুৎসু কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, আত্মরক্ষার কৌশল এবং এই খেলাটাকে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে এটিএন বাংলা বিশেষ পদক্ষেপ নেবে। আর তাজিকিস্তানে খেলতে যাওয়া 7 খেলোয়াড়ও নিজেদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন বলে জানান। বিদেশের মাটিতে তারা দেশের মুখ উজ্জ্বল করার ব্যাপারে বেশ আশাবাদী। আমি আন্ডার-21 ক্যাটাগরিতে খেলবো এবং দো ইভেন্টে ইনশাআল্লাহ আমি আমার বাংলাদেশের পতাকাকে এই ইভেন্টের মাধ্যমে গোল্ড মেডেল এনে দেওয়ার চেষ্টা করবো। আমরা আন্ডার-16 খেলবো এবং বাংলাদেশের পতাকা তুলে ধরবো। আমাদের খেলার সব কিছু জাজ করলে আমরা বুঝতে পারি আমরা গোল্ড মেডেল পেতে পারবো। আমরা কাজাখস্তান যাচ্ছি বাংলাদেশের পতাকা নিয়ে এবং আমাদের একটাই লক্ষ্য হচ্ছে আমরা সবাই গোল্ড মেডেল নিয়ে আসব। আমি নর্মালি কারাতে করি, তবে যখন দেখলাম যে এটা আমার জন্য একটা বড় সুযোগ যে আমি বিদেশে যেয়ে নিজের দেশকে তুলে ধরতে পারবো, নিজের দেশের জন্য খেলতে পারবো, তাই আমি আমার নামটা দিয়েছি। আমি এবং আমার পার্টনার অনেক চেষ্টা করছি এবং অনেক সাধনা করছি যেন আমরা আমাদের দেশকে তুলে দেশকে আমাদের বিদেশের মাটিতে তুলে ধরতে পারি। এবারের বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশিপে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশের 48টি দেশ অংশ নেবে। বাংলাদেশের প্রতিযোগীরা জুজুৎসু দো ও সো ইভেন্টে অংশ নেবে। প্রিয় দর্শক, আজকে খেলার জগৎ অনুষ্ঠানের আলোচনা পর্বে আমার সাথে আপনাদেরই একজন পছন্দের মানুষ উপস্থিত আছেন, যাকে দেখলেই আসলে বুঝতে পারবেন তিনি আমাদের মাঝে আছেন, যার কাছ থেকে তার এই যে এত বছরের একটা ক্যারিয়ার, দীর্ঘ ফুটবল সময় তিনি খেলেছেন 22 বছরের, তারও চেয়ে বেশি বলতে গেলে, সে সময়টাই আমরা আসলে তার কাছ থেকে শুনতে চাই। আপনাদের সবার পছন্দের আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে বিষয়টি একটু শুনতে চাই সেটি হচ্ছে, এত বছরের আসলে একটা লম্বা ক্যারিয়ার সাধারণত খুব কম মানুষকে দেখা যায় যেটা কিনা আসলে নিয়ে চলেছে সাথে করে, আপনি এখনও আছেন ফুটবলের সাথে, কী করে সম্ভব সেটি? আমি ফুটবলকে ভালোবাসি, ফার্স্ট অফ অল আমার ফ্যামিলির সবাই ক্রীড়ার সঙ্গে জড়িত। ফুটবলকে ভালোবাসার কারণে আমার অবস্থান আমি ধরে রাখার জন্যই কিন্তু এত কষ্ট করা। স্পোর্টস হচ্ছে হলো প্রত্যেকটা গেমে কষ্টের কষ্টের উপর কিছুই না, আপনি যখন এভরিডে পরিশ্রম করবেন আপনি আপনার লেভেলে যেতে চাইবেন, তখন দেখবেন বছর টু বছর চলে যাচ্ছে, যখন আপনার থামার সময় হবে তখন আপনি নিজেই থেমে যাবেন। এক্স্যাক্টলি, সবচেয়ে বড় যে ব্যাপার সেটি হচ্ছে বাংলাদেশ টিমে সার্ভিস দিয়ে গেছেন অনেকটা বছর ধরে, আপনার মতো কি আর কাউকে দেখতে পান যে যিনি আপনার মতনই এখন আসলে সার্ভিস দিচ্ছেন? পাশাপাশি এই যে আমাদের বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য যে ক্লাবগুলো আছে প্রায় বলতে গেলে সবটাতেই আপনি খেলেছেন, টাকার বিষয়টা যদি আসে তাহলে হেসে হেসে বলতে পারি আপনি সবচেয়ে ধনী, সেটার সাথে এগ্রি কি না? না, আসলে আপনি ওই টাইমটা যদি চিন্তা করেন ওই টাইমের অ্যামাউন্টটা আমার জন্য অনেক। এখন যদি আপনি অ্যামাউন্ট চিন্তা করেন প্লেয়ারদের 80 লক্ষ টাকা, 1 কোটি টাকা, এখনকার জন্য এটা এদের আমার জন্য তাদের চোখে অনেক এটা, কারণ আমরা তার অর্ধেক পেয়েছি, তারা এখন ডাবল পাচ্ছে। বাট বছর যখন যাচ্ছে আপনাকে চিন্তা করতে হবে সব কিছুর, আয় বাড়াতে হচ্ছে, ব্যয় বাড়তেছে, সব কিছু মিলে যাবে। ধনী না আসলে, আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ স্পোর্টস ফুটবল খেলে যা পেয়েছি এটা আলহামদুলিল্লাহ, ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকার মতো ভালো জায়গায় আছি, শুধু আমরা নামে ফুল ফ্যামিলি নিয়ে। তো আমি বলবো যে এটা আসলে আয় ব্যয় হিসাব করা না, হিসাব করাটা হচ্ছে আপনার অনেক বছর কারা খেলেছে। আমরা অনেক বছর দেখেছি আমিনুল ভাই, বিপ্লব ভাই, দুজনকেই দেখেছি, বেশিরভাগ বিপ্লব ভাইকে দেখেছি, অনেক বছর ধরে খেলেছে, তার ওনার কমিটমেন্টও ওইরকমই ছিল আমিনুল ভাইদের। বাট লাস্ট নেক্সট এখন যে জেনারেশন তাদের কমিটমেন্ট আরও বেশি হওয়া উচিত, কারণ এখন অ্যামাউন্টও অনেক বেশি। একটা সময় আমরা প্রফেশনাল ফুটবলার বলতে গেলে মানুষ চিন্তা করে ফুটবল তো সবাই খেলে, আপনি যেখানে পরিচয় দেবেন অ্যাজ এ ফুটবলার ফুটবল তো সবাই খেলে, আসলে মাঠে ফুটবল খেলে সবাই, কিন্তু প্রফেশনালিজম ফুটবল বলতে কী বোঝায় সেটা এখনকার জেনারেশন এবং এখনকার ফ্যামিলির অভিভাবকরা বুঝতেছে। প্রফেশনাল ফুটবল বলতে আপনি আপনার নিজেকে দাঁড় করার মতো ক্ষমতা রাখছেন, আপনি ভালোভাবে 1-2 বছর খেললে আপনার 1.5-2 কোটি টাকার মালিক হচ্ছেন, 1 কোটি টাকার মালিক হচ্ছেন, ক্যাশ টাকার, এটা আপনার জন্য অনেক অ্যামাউন্ট। তাহলে এখনকার প্লেয়াররা মাস্ট বি, আমি মনে করি 15-20 বছরেরও বেশি খেলার একটা জায়গা, এই যে আপনাকে আটকাবে, ইঞ্জুরি আপনাকে পিছিয়ে ফেলে দেবে, বাট আপনার কমিটমেন্ট যদি ওই জায়গাটুকু থাকে আপনি মাস্ট বি 15-10 বছর আপনি ভালোভাবে খেলেন, 12 বছর আপনি কমিটমেন্ট দিয়ে খেলেন, কষ্ট করেন, দেখবেন আপনার
চলার পথটা আপনার জন্য অনেক ইজি হবে। যেহেতু এত বছর ধরে আপনি আছেন ফুটবলের সাথে, বাংলাদেশ টিমে অধিনায়ক হিসেবে খেলেছেন, এখনও তো সেই টিমে দেবার মতো আপনার আরও অনেক কিছু আছে। না, অ্যাবিলিটি আসলে সত্যি বলতে গেলে এখনকার যে ফিটনেস বলেন, এখনকার যে জায়গা বলেন, ওখানকার আমার অ্যাবিলিটি 100 মানে আপনি 70% নাই। আপনি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাইতে পারবেন, বাট ফিজিক্যালি আপনি যদি চিন্তা করেন এটা অনেক আমার জন্য অনেক টাফ ওই জায়গাটা যাওয়া, কারণ এখন অনেক ফাস্ট ফুটবল, এখন অনেক আপনার হেটে ফুটবলও নাই, তো ফিজিক্যাল ফিটনেস ওই জায়গাটুকু আনতে হলে আমার আরও ডাবল কষ্ট করতে হবে। আমিও বললাম না, আমার এই যে আমাকে সাপোর্ট দিবেন, আমি অনেক চেষ্টা করেছি বাট ইঞ্জুরিতে বেশি পড়েছি, যে একটা সময় যে আমার মাসেল ডিস্টার্ব করে, যখন আপনি একটা সিজনে দুইবার মাসেল ডিস্টার্ব হবে আপনি 3 মাস রেস্টে যাবেন, আপনার রেডি হতে সময় লাগবে প্রত্যেকটা ইঞ্জুরির পর 15 দিন করে, তাহলে আপনার দেড় মাস 3 মাস এবং প্লাস 1 মাস 4 মাস আপনি গন হচ্ছেন। 10 মাসের একটা সিজনে যদি আপনি 4 মাসই মাঠের বাইরে থাকেন তাহলে আপনাকে সময় আপনার কখন সময় পাবেন নিজেকে প্রমাণ করার, সব কিছু মিলে ভেরি টাফ। আসলে অনেস্টলি এটা অনেক টাফ জব, সম্ভব হবে যদি আমি ইনজুরিতে না থাকি। আপনি যেহেতু বলছিলেন আসলে যে যেহেতু আপনি সাপোর্ট করতে পারবেন না, আপনার ফিটনেস আপনাকে সাপোর্ট করছে না বা দিবে না, কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা আপনি বলছিলেন। এই ফুটবল টিম, বাংলাদেশ ফুটবল টিম আপনাকে ফুটবলার হিসেবে বা আপনি নিজে এই দলটাকে কিভাবে সার্ভিস দিতে পারেন অভিজ্ঞতার আলোকে? দেখেন, এটা দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছিল আপনাকে আমার খেলা ছেড়ে দিয়ে মেন্টর হিসাবে কাজ করা, সেকেন্ড হচ্ছিল নাইলে নির্বাচন করে সদস্য হবা। তো ধরন দুইটাই, এখন আপনাকে ম্যানেজমেন্ট চাইলে আপনাকে ইউজ করতে পারবে, যারা ওখানে ম্যানেজমেন্ট আছে তারা যদি চায় যে আমার এই প্লেয়ারকে আমি ইউজ করতে পারি অ্যাজ এ মেন্টর বলেন, অ্যাজ এ প্লেয়ারদের চলার পথটা সহজ করতে, ওইভাবে সাপোর্ট দেওয়া যাবে। এর বাইরে সাপোর্ট দেওয়া আসলে যদি আপনার ম্যানেজমেন্টই না চায় তাহলে পসিবিলিটি নাই, যেটা সত্য কথা। যদি ম্যানেজমেন্ট চায় তাহলে পসিবিলিটি আছে। আপনি যেহেতু ফুটবলে আছেন, বেসিক্যালি আপনার ইচ্ছাটা কী, আপনি আসলে এর পরে কী করতে চান? আপনি যেহেতু বলছিলেন যে ম্যানেজমেন্ট আপনাকে চায় কি না সেটি একটা বিষয়, কিন্তু আপনি আসলে কীভাবে নিজেকে কোথায় দেখতে চান, আপনার একটা দীর্ঘ পরিকল্পনা বা স্বল্প পরিকল্পনা আছে কি না? খেলাধুলা ছাড়তে পারে, এই বছরও ছাড়তে পারে, নেক্সট বছরও ছাড়তে পারে, সেটা ডিপেন্ড করবে আমার ডোমেস্টিক লিগে আমার পারফরমেন্সের উপর। ক্লাব যদি মনে করি ক্লাব আমার প্রতি ইন্টারেস্ট না কোনো ক্লাব, তখন আমার সরে যাওয়া উচিত। এটা হলো আমার পার্সোনাল, এটা সবার ক্ষেত্রে, স্পোর্টসম্যানদের ক্ষেত্রে একটা না একটা সময় আপনাকে সত্য হবে, তা সেটা প্লেয়ারকে জাজ করে নিতে হবে, কেউ আপনাকে বলবে না সরে দাঁড়ো, আবার অনেকে বলবে, সেটা আবার অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার পছন্দ নাও হতে পারে। সরার পর হলো দেখেন, আমি একটা জব করি, গভর্নমেন্ট জব বাংলাদেশ নৌবাহিনীতে, আমার ফার্স্ট টার্গেট হচ্ছিল আমি খেলা ছাড়ার পর 1 বছর 6 মাস আমি চিন্তা করব আমার জবটা কন্টিনিউ কীভাবে সুন্দরভাবে করা যায়। প্রফেশন দুই ধরনের হয়, একটা হলো টিমের সঙ্গে থেকে আপনি ম্যানেজার হওয়া বা টিমের সঙ্গে থেকে কোনো সময় মেম্বারশিপ একটা ক্লাবের মেম্বার হওয়া, আবার আরেকটা হচ্ছে কোচিং স্টাফ, যে আপনি কোচিং সেক্টরটা বেছে নেওয়া। এই দুই ধরনের জায়গায় আমি কোচিং অলমোস্ট আমি বি লাইসেন্স করে ফেলেছি, যেটা আমরা যারা এখন করেছি তারা অনেক লাকি যে আমরা রানিং অবস্থায় একটা বাংলাদেশের এএফসি, নট বাংলাদেশ, এশিয়ার এএফসি যে কোনো ক্লাবে আমরা কোচিং করাইতে পারবো, এফসি বি লাইসেন্সটা আমরা কমপ্লিট করেছি। এ করলে আমাদের জন্য আরও ইজি হবে যখন আমি কোচিং ক্যারিয়ার আসবো। এখনও ডিসাইড করি নাই কী করবো, কোচিং করাবো না কোনো টিমের সঙ্গে থাকবো, বাট একটা জিনিসই ডিসাইড করেছি যে জবটাকে কীভাবে আমার সুন্দরভাবে করে নেওয়া যায়, কারণ গভর্নমেন্ট জব আসলে সচরাচর অনেক সবাই পায় না, এই সুযোগটাকে আমি কেন মিস করব। এটা আমার 8 বছর অলমোস্ট আমাদের গোন গভর্নমেন্ট জবের, সব কিছু মিলে আমি চিন্তা করতেছি যে আমার জবটা কীভাবে ইজি করা যায়। তাহলে আমার জবেও অনেক ধরনের প্রবলেম হয়, বাট আমি নৌবাহিনীর হাই অথরিটি আমাদেরকে একটা সুযোগ দেয় বাইরে খেলার জন্য, সেটা আমরা আসলে স্যারদের কাছে অনেক কৃতজ্ঞতা, কারণ আমাদের জায়গাটুকু থেকে আমরা ওনাদের থেকে ওই সাপোর্টটা পাই। যখন আমি ছেড়ে দিব ওই সাপোর্টটা আমি পাবো না, বাট আদার্স সাপোর্ট আমাকে বাংলাদেশ নৌবাহিনীকে দিতে হবে। যে সময়টা থেকে খেলা শুরু করেছেন ফুটবল, আপনার সময়ে অনেক সিনিয়ররা আসলে খেলেছে, আপনি তো দেশের বাইরে নিশ্চয়ই অন্যের ডাকে গেছেন খেলতে, সেই দেশগুলো আসলে কোথায় কোথায় গেছেন খেলতে এবং সেখানকার প্লেয়ারদের সাথে আপনার অভিজ্ঞতাটা কেমন একটু শুনি। প্রফেশনাল লিগে আমি বাইরে ইন্ডিয়ান আই লিগ যখন স্টার্ট হয়, আই লিগ বলতে ISL ইন্ডিয়ান সুপার লিগ, যেটাতে ওয়ার্ল্ডের সব ওয়ার্ল্ড কাপ জয় এবং ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়াররা যখন যে বছর খেলেছে ওই বছর আমি অ্যাটলেটিকোদা কলকাতায় কল পাই, এবং ওই বছরই ফার্স্ট আমরা অ্যাটলেটিকোদা কলকাতায় চ্যাম্পিয়নশিপ অর্জন করি, বাট আমার খেলার সুযোগ হয় নাই অনেক কারণ,
কারণ বলতে গেলে শেষ হবে না, বিভিন্ন ধরনের কারণ আছে। এটা অজুহাত না, বাট কারণ হিসাবে দেখা, কারণ আপনি যখন একটা ক্লাবে যাবেন আপনি ফার্স্ট থেকে আপনার কোচ আপনাকে চাবে ওই ক্লাবে ইন করা, ওই সুযোগটাই আমার সবচেয়ে বড় মিস হয়েছে। ওই সময়টা যদি আমি খেলতে পারতাম আমার জন্য আরও অপরচুনিটি বাইরের দেশে আসতো। আসছে মালয়েশিয়ান লিগে কল আসছে, আপনার স্প্যানিশ লিগে সেকেন্ড ডিভিশন লিগে আসছে, বাট আমার সঙ্গে তাদের মেইন প্রবলেম হচ্ছিলো আমাদের দলবদল আর তাদের দলবদলের ডিফারেন্স আছে। তখন আমি আমার দেশের চুক্তি এবং আমি সবচেয়ে হাইস্ট পেমেন্টের তখন এই ক্লাবের প্লেয়ার, আমি যখন মালয়েশিয়া খেলতে যাব এখানে আমি পাচ্ছি $5,000 আই থিঙ্ক এভরি মান্থ, তখন ওখানে যে আমার $2,000 আমার ক্যারিয়ারটুকু আপনার চিন্তা করতে হবে। হ্যাঁ, ওই যুগে যদি আমি যদি এখানে 3,000 পাতাম ওখানে 2,000 পাতাম তাহলে যেতাম, কিন্তু ডিফারেন্স অনেক। দেশে আমি আমার বাংলাদেশ লিগটাকে বেছে নিয়েছি এবং তখন আমাদের আমি তখন শেখ জামালে খেলি। সব কিছু মিলে আমি বলবো যে প্রফেশনালিজমে আর হলো ন্যাশনাল টিমে তো 15 বছর মেইন ন্যাশনাল টিমে খেলেছি, 2002 থেকে আন্ডার 17, 2004 আন্ডার 20, 2005 আন্ডার 23, দেন ন্যাশনাল টিম, সব কিছু মিলে একটা লং টাইম পার করেছি। অনেক দেশে যাওয়া হয়েছে ন্যাশনাল টিমের, সাকসেস আর হার সব কিছু মিলে জিতা হার মিলে লাইফটাকে নিয়ে আসা, বাট ওই তৃপ্তি একটা একটা তৃপ্তি আছে, একটা তৃপ্তির জায়গায় একটা অতৃপ্তি থেকে গেল যেটা সাফ ফুটবল পাওয়া হয়নি। যদি সাফ ফুটবলটা পাইতাম তাহলে তৃপ্তির খাতাটা অ্যাজ এ প্লেয়ার হিসাবে সাকসেসফুলটা অল সার্কিট দিকে সব দিক দিয়ে আমি পরিপূর্ণতা থাকতাম, কারণ আমরা এসএ গেমস সাফ গেমস চ্যাম্পিয়নশিপ 2010 ইন্টারন্যাশনাল লেভেলে। এই যে বলছেন যে 15 বছর ধরে আসলে বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে গেছে, এখনকার টিমটাকে ঠিক কেমন লাগে আপনার? আর এই যে একটা অতৃপ্তির কথা যেটা বলছিলেন, সেটা কি আদতে সম্ভব, সেটা কি পারবে এই টিম? আশা ইচ্ছা করলে পারবে। দেখেন, আপনাকে বিশ্বাস রাখতে হবে একটা টিমের উপর, আপনি ডিফারেন্স খুঁজলে পাবেন না। আপনি 70-80 দশকের ফুটবল, 90 দশকের ফুটবল, 2000 মিলেনিয়ারের ফুটবলে আপনি ডিফারেন্স খুঁজে পাবেন না। আপনি প্রথম থেকে, আমি ওয়ার্ল্ড ফুটবলে যদি আপনি যান, আপনি পেলের সঙ্গে ম্যারাডোনার মিলাইতে পারবেন না, ম্যারাডোনার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনাল্ডো না, রোনাল্ডোর সঙ্গে মেসি না, রোনাল্ডো মেসি একসঙ্গে, বাট এই দুইজনের সঙ্গে অন্য কারোর সঙ্গে মিলবে না। বিকজ যুগ যুগ ধরে ফুটবল চেঞ্জ হচ্ছে, ধরন চেঞ্জ হচ্ছে। এখানে একটু আমি ইন্টারাপ্ট করি আপনাকে থামিয়ে, মানে যুগ যুগ ধরে ফুটবল তো আসলে চেঞ্জ হচ্ছে, কিন্তু পেলের কথা বললেন, ম্যারাডোনার কথা বললেন, মেসির কথা বললেন, তাদের পারফরমেন্স ডে বাই ডে আসলে বেড়ে গেছে। আমাদের কি আসলে সেরকম হচ্ছে ডে বাই ডে, আসলে মামুনুলের পরে আসলে আর কেউ এসছে বা এরকম কিছু? আসলে আমি আমার পরে না, আমার আগেরটুকু থেকে বলি, স্বাধীনতার পর কিন্তু বাংলাদেশের ফুটবলের কোনো অর্জন ছিল না। 95 এসে বাংলাদেশের ফার্স্ট অর্জন হচ্ছিল চার জাতি মায়ানমার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া মুন্নাভাইয়ের নেতৃত্বে, এটাই ফার্স্ট অর্জন বাংলাদেশ ফুটবলের। তাহলে 95 থেকে তার আগ পর্যন্ত 71-এর পর এই যে সাল গেল, তার আমরা তো অনেকে তাদেরকে বেস্ট প্লেয়ার বলি, বাট আসল অর্জন তো 95-এ আসে আমাদের সোনার হরিণটা, তারপর আসলো 99-এ, তারপর আসলো 2003-তে সাফ ফুটবল, 99 সাফ গেমস, 2003 সাফ ফুটবল অ্যান্ড 2010 সাফ গেমস। এই চারটা ট্রফি বাদে, চ্যাম্পিয়ন ট্রফি বাদে আপনি কোনো চ্যাম্পিয়ন ট্রফি আর পাবেন না। হ্যাঁ, যদি 10 সালে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারি, 10-এর পরও আমরা পারবো, এতটুকু বিশ্বাস আমার থেকে বেশি আমাদের প্লেয়ারদের করতে হবে যারা এখন ন্যাশনাল টিমে আছে, তাদেরকে ওই অতটুকু মোটিভেশন করতে হবে যে তোমরা চাইলে পারো। অ্যাজ এ প্লেয়ার একজন চাইলে পারে, মেসি যদি চাই, চাওয়ার জন্যই তো পুরো টিম চাইছে যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হোক, সেটা মেসির ক্ষেত্রে না, এটা ওয়ার্ল্ডের সব প্লেয়ারের ক্ষেত্রে, ফ্রান্সের এমবাপের ক্ষেত্রে বলেন, এটা অনেক ক্ষেত্রে, যে আমাদের প্লেয়ারদের ওই মোটিভেশনটা করতে হবে। এটা করবে কারা? আমাদের এক্স প্লেয়াররা যারা আমাদের ফুটবল থেকে একদমই এখন অফিসিয়াল, যে তারাই করবে। এখন তারাই যদি তাদের নামে নেগেটিভ ইস্যু করে তাহলে কিন্তু আর আগানো সম্ভব নয়। আমরাই বলি ফুটবল আগায় না, আমরা না, আমার কলিগ বলা, এক্স কলিগ বলা, আমি বলা সেম, তা ফুটবলকে আমরাই ক্ষতিগ্রস্ত করতেছি, ফুটবল কোনো দিক দিয়ে থামিয়ে নাই। একটা সাফ ফুটবল আপনি সেমিফাইনাল ফাইনাল খেলতে পারেন নাই, বাট আপনি যে প্রাপ্তিকটায় বললেন যে বাংলাদেশের ফুটবলে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছে, দুইটা ম্যাচ দেখে আপনি সেটাকে যাচাই করতে পারছেন, আরও ম্যাচ তো আছে, আপনি তার উপরে আস্থা রাখেন। প্ল্যান চেঞ্জ করি আমরা, আমাদের প্ল্যান, ম্যানেজমেন্টের প্ল্যান চেঞ্জ করা উচিত, টার্গেট মাস্ট বি ইস্যু করা উচিত যে না, নেক্সট এসএ গেমস অ্যান্ড সাফ ফুটবলে আমরা ফাইনাল খেলবো, ট্রফি অন্য হিসাব, ফাইনাল আপনি উঠেন ট্রফি আপনাকে ধরা দিবে। অনেক ধন্যবাদ আজকে সময় দিয়েছেন এবং যত কথা বলেছেন সবগুলোই আসলে অতি গুরুত্বপূর্ণ, হয়তো আপনার এই কথাগুলো আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তারা নিশ্চয়ই তাদের কানে পৌঁছবে।
হ্যাঁ, আসলে আমরা যাই বলি কাজ তো মাঠে তাদেরই করতে হবে, এবং আমরা অ্যাজ এ প্লেয়াররা একজনকে সাপোর্ট করার জন্য কথা বলবো, ম্যানেজমেন্ট সেটাকেও কানে নিতে হবে, শুধু আমার কথা না সবার কথা, এবং সেটাকে সুন্দরভাবে 10টা কথা থেকে 2টা কথা আপনি বেছে নিয়ে চলেন। আমি চাই ফুটবলের, আমরা ফুটবলারদেরকে দোষী না করে ফুটবলকে ক্ষতি না করি, আমরা ফুটবলারদেরকে সাপোর্ট করি, এবং ফুটবলকে এগিয়ে যেতে যেটা যেটা দরকার ওয়ার্ল্ড ফুটবলে সেটা আমরা যদি টার্গেট করি, চিন্তা করি, আই থিঙ্ক আমাদের ফুটবল কোনো অর্থে পিছিয়ে ছিল না, পিছিয়ে থাকবেও না। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে, দেখতে থাকুন এটিএন বাংলা।